নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রথম হেডলাইনই আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই ডিএ আন্দোলনে ইতি, মুখ খুলল সরকারি কর্মী সংগঠনগুলি। এক্ষেত্রে আপনারা জানেন বিধানসভায় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছে, ডিএ ঐচ্ছিক সে কথা তিনি জানিয়েছেন। এক্ষেত্রে কি ডিএ আন্দোলন কি ইতি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিএ আন্দোলন কি এবার বন্ধ হয়ে যাবে, কোন পথে হাঁটছেন ডিএ আন্দোলনকারী সংগঠনগুলি, বিস্তারিত আমরা দেখে নেব। তার আগে বলে রাখব, এই চ্যানেলে অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো রয়েছেন অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইকই আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ডিএ নিয়ে রাজ্যের অবস্থান ফের স্পষ্ট করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয় বিধানসভায় এমনটাই বলেন তিনি। পাশাপাশি কেউ এই যদি কেন্দ্রীয় হারে ডিএ চান সেক্ষেত্রে তারা কেন্দ্রের চাকরি করতে পারে, এমনটাই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার দাবি করা রাজ্য সরকারি কর্মীদের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে, তারা কি আন্দোলন থেকে সরে আসতে চলেছেন। এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বলেন, সংগঠন এতদিন পর্যন্ত ডিএর দাবি করেছিল, কিন্তু এখন আমরা চাই কেন্দ্রের যে সরকার ক্ষমতা রয়েছে তারা রাজ্যে আসুক। অর্থাৎ নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন সরকারি কর্মচারী পরিষদ। এই প্রথম কোনো সরকারি কর্মী সংগঠন এভাবে প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান খুলি ঘোষণা করল। পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনের তরফে আরও বলা হয়, এই মুহূর্তে কেন্দ্র এবং রাজস্থান, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, উত্তরপ্রদেশ, বিহার সরকারি কর্মীদের 46% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ দুই বেঞ্চই ডিএ অধিকার নয় বলে যে যুক্তি রাজ্য দেখিয়েছে তা খারিজ হয়ে গেছে। ছুটি নয়, ডিএ চান তারা, দাবি সরকারি কর্মী সংগঠনের। অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আইনি লড়াই লড়ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে। শ্যামল মিত্র বলেন, আমরা পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, কোথায় চাকরি করব সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের। আর এই বিষয়ে তিনি বলেন, ডিএটা অধিকার নয়, ঐচ্ছিক। আসলে চাকরি চারদিকে এত দুর্নীতির অভিযোগ যে তিনি সঠিক কথা বলছেন না। এর আগে স্যাট ও হাইকোর্ট বলেছিলেন ডিএ অধিকার, আমরা আন্দোলন চালিয়ে যাব, কোনোভাবেই থেমে থাকার প্রশ্ন ওঠে না। এই প্রসঙ্গে ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ হালদার বলেন, আদালত যা নির্দেশ দেবে সেটাই আসল, তাই মুখ্যমন্ত্রী কী বললেন তাতে কিছু যায় আসে না। অর্থাৎ ডিএ আন্দোলন কোনোভাবেই থামছে না তা স্পষ্ট করেন তিনি। প্রসঙ্গত আপাতত এই তিনটি সংগঠন ডিএ মামলার সঙ্গে যুক্ত। কলকাতা হাইকোর্টে মামলাটিতে জয় হয়েছিল তাদের, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, আগামী বছর তার শুনানির সম্ভাবনা রয়েছে।